তাদের রাজনৈতিক আদর্শ অভিন্ন, কর্ম সম্পাদনে কোথায় কোথায় মতপার্থক্য আছে, এই মতপার্থক্য প্রকাশ্যে আলোচনা হয়েছে, এতে দলের জন্য কোনো অকল্যাণকর কিছু আছে বলে আমি মনে করি না। কারণ এই দল তো গণতান্ত্রিক দল, সকলের বলার অধিকার রাখবে। একজন মনে করছে যে এভাবে করলে ভালো হবে, আরেকজন বলছে যে না এভাবে করাটা ঠিক হবে না, সেজন্য তাদের মধ্যে একটা মতপার্থক্য দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি মনে করি একটা সময়ের ব্যবধানে এই বিষয়টা নিষ্পত্তি হয়ে যাবে। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের জন্মের নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। এই দলটি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। এই দলে সকল পেশাজীবী মানুষদের অংশগ্রহণ যেমনি আছে এবং সকল শ্রেণী পেশার মানুষদের মধ্যে মতপার্থক্য কিছু থাকতে পারে। ঢাকার দুইজন মেয়র, একজন আগে দায়িত্ব পালন করেছেন আর একজন এখন দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সবচেয়ে মুক্তিযুদ্ধ যে পর্যটন কেন্দ্র হিসাবে সবচেয়ে বড় স্থাপনা হবে এই মুজিবনগর, কারণ আমাদের সেই মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের পবিত্র জায়গা। এই মুজিবনগর সরকার কিন্তু মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছে, সেই নয় মাসের সেই রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং আমাদের 2 লক্ষ মামনের সম্ভ্রমের বিনিময়ে কিন্তু আমাদের বহু কষ্টার্জিত এই স্বাধীনতা। তো সেক্ষেত্রে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই স্থাপনাটা আমরা তৈরি করছি কিন্তু অত্যন্ত সময় দিয়ে, গুরুত্ব সহকারে। আমরা আমাদের সর্বশেষ মিটিং আমরা শেষ করেছি, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তিনি উপস্থিত ছিলেন এবং সবাইকে নিয়ে, এবং আমরা এখন লাস্ট পর্যায়ে যারা এটা প্রথম করেছিল, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী 96 সালে সরকারে আসার পরে এই উদ্যোগ গ্রহণ করেছিলেন, 98 সাল থেকে এই কাজটি শুরু হয়। আমাদের 2001 সালে যখন স্বাধীনতা বিরোধী সরকার আসে তখন বেশ কিছু ইতিহাসে বিকৃতিও করেছে এখানে। এখন যে বিষয়টি, যারা সেই সময়তে এইটার নকশা প্রণয়ন করেছিলেন, এটার ইতিহাসের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে সৈয়দ আনোয়ার হোসেন আমাদের প্রখ্যাত ইতিহাস অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনিও কিন্তু এটার সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা লাস্টে যারা যারা এই ইতিহাসের সাথে জড়িত এ ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা এটা দিয়েছি, যাতে করে এখানে কিন্তু বিভিন্ন রকম সেগমেন্ট থাকবে, যেরকম হিস্টোরিক্যাল একটা রোড থাকবে এখানে, সেই হিস্টোরিক্যাল রোডে ইতিহাসের অনেক কিছু ঘটে যাওয়া অনেক ঘটনাগুলো ছবি আকারে আমরা কিন্তু এখানে দিব। তো সেইখানে অনেক কিছু বিষয়গুলো তাদের কাছ থেকে আমরা কারেকশন করে নিচ্ছি। তো আমরা আশা করি যে আমরা আগামী মাস নাগাদ এটিকে রেডি করে আমরা DPP আকারে রেডি করব, করে এটাকে একনেকে দেবো, একনেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পরিকল্পনামন্ত্রী এই বিষয়ে সম্মতি আছে, খুব দ্রুত হয়ে যাবে। আমরা আগামী অর্থবছর থেকে এটা শুরু করতে চাই এবং আমরা 23 সালের শেষ নাগাদ এটাকে শেষ করতে চাই।